আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ই আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে ইসলামের পঞ্চ স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ জাকাত এই জাকাতের গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে এক নম্বর হলো ইমান দুই নম্বর সালাত তিন নম্বর জাকাত চার নম্বর সিয়াম পাঁচ নম্বর হজ এই পাঁচটি স্তম্ভ ইসলামের এতই গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি একটি বাড়ি করেন বাড়িতে যদি পাঁচটি পিলার পাঁচটি পিলার দ্বারা ওই বাড়ি ফাউন্ডেশন করেন একটি পিলার যদি তার নষ্ট হয়ে যায় তাহলে তার বাড়ি যেরকম ঝুঁকিপূর্ণ ঠিক তদ্রুপ পাঁচটি স্তম্ভের একটিও যদি আমাদের অসম্পূর্ণ থাকে তাহলে আমাদের ইমান এরকম ঝুঁকিপূর্ণ এজন্য আমি আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে জাকাতের বিষয়ে আলোচনা করতে চাই পিও নবী সাল আলী ওয়াসাল্লাম সাহাবাইকার রিজওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইনদেরকে যখন কোনো যুদ্ধে প্রেরণ করতেন তখন তাদেরকে বলতেন তোমরা যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কাফের ইমান না আনবে সালাত আদায় না করবে এবং জাকাত আদায় না করবে কোরআনে করিমে জায়গায় জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সালাতের সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমী এরশাদ করেন আকিম উস্সলার জাকা সালাদ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তার অর্থ হলো যে আমার সালাদ পরিপূর্ণতায় আসতেই পারে না যতক্ষণ না পর্যন্ত আমি জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু না করি প্রিয় দর্শক মণ্ডলী আমরা যারা জাকাতের গুরুত্ব বুঝি না এবং আমার সম্পদের জাকাত আমি আদায় করি না তাদের সম্পর্কে আল্লাহ আরব্ বলে আল আমিন কোরআন এ ক্যারিমের তাওবার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আউদু বিল্লা হিমিনা সৈয়তন রজিম ইসমিল্লা ইউর রহমান রহিম ওয়াল্লাদী নে ইয়েক নিজু নেহ বে ওয়াল্ফিকদ ওয়ালে ইউং ফিকু নে ফি সাবিলিল্লা ফাবে শিরহুম যারা স্বর্ণ এবং রূপ্য জমা করে এবং আল্লাহর রাস্তায় তা খরচ করে না অর্থাৎ স্বর্ণরূপে তার সম্পদে আল্লাহ আল্লাহতালার যে হক রেখেছেন গরিবের হক সেটা সে আদায় করে না আল্লাহ ধমকি স্বরূপ বলতেছেন হেনবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন শাস্তির সুসংবাদ হতে পারে না কিন্তু এখানে তাদেরকে তিরস্কারমূলকভাবে এই কথাটুকুন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আবার আল্লাহ রবুল আলামিন সুরত্তবার এই পঁয়ত্রিশ তোমার আয়াতে আল্লাহ তালা বলেন ইয়ং মায়ুহ্ মে আলাই হ্যাঁ ফি ন রি জাহান্ন মা ফাতুকুয়া বিহে জীব্যা বুহুম ওয়জনু বুহুম অজহুরুহুহুম হ্যাঁ দে ম্যা কেনাস্তুম লিয়াং ফুসিকুম ফাদুকু ম্যা কুন্তুম ত্যাক সেদিন অর্থাৎ কয়ামতের দিন যারা স্বর্ণরূপ জমা করেছে জমাকিত জমাকৃত স্বর্ণরূপের অর্থের জাকাত আদায় করেনি সেই স্বর্ণরোপ্যগুলোকে কেয়ামতের মাঠে তপ্ত করা হবে দগ্ধ করা হবে আর সেই উত্তপ্ত স্বর্ণরোপ্য দিয়ে ফাতুকুয়া বিহা বহুম, তার পাজরে তার পিঠে তার কপালে অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে সেঁক দেয়া হবে আর বলা হবে হ্যাঁ দ্যা মা কেনাস লিয়ান ফুসিকুমারে এটাই তো তোমার সেই রক্ষিত সঞ্চিত সম্পদ যা তুমি তোমার জন্য তুমি জমা করে রেখেছিলে পুঞ্জীভূত করে রেখেছিলে গরিবের হক তুমি আদায় করি ফাজু ফাজুকুল ফাজুক আজাদ বিমা কুন্তুম তেকসিবন সুতরাং আজকে তুমি তোমার রক্ষিত সম্পদের মজা তুমি গ্রহণ করো আস্বাদন করো প্রিয় দর্শক মণ্ডলী মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলীবাসালাম এরশাদ করেন মান মালা ফালাম আল্লাহ রাব্বুল আলামীন যাকে সম্পদ দিয়েছেন অথচ সে সম্পদের মায়ায় পড়ে এই সম্পদের জাকাত সে দেয়নি আদায় করেনি মুসিদা লাহু ইয়াল কিয়ামতি সুজায়ন আকরা লাহু জাবি বাতান আল্লাহরবুল্লা আলামীন কয়ামতের মাঠে তার এই গচ্ছিত সঞ্চিত সম্পদগুলোকে প্রচন্ড বিষদর সাপের আকৃতি দিবেন ইউতবি কুহুয়ামাল কিয়ামা এই সাপ বিষ সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে জড়িয়ে দেওয়া হবে সুম্মাইয়া খুজু বিলিহিজি কুলু আনা কানজুকা আনা মা লুকা এই সাপ তাকে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার গচ্ছিত রক্ষিত সম্পদ এবং আমি তোমার মাল যে মাল তুমি মোহাব্বত করে নিজের কাছে জমা করে রেখেছিলে মালের ভিতরে যে আল্লাহ তালা গরিবের জন্য হক রেখেছিলেন তা তুমি আদায় করোনি অন্যদিকে পিও নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রতিদিন দুজন ফেরেস্তা আসমান থেকে অবতরণ করেন একজন এই দোয়া করেন আল্লাহ আতি খালাফা। হে আল্লাহ দানশীল ব্যক্তিকে তার মালের উত্তম বিনিময় প্রদান করুন দিকে আরেক ফেরেস্তা বলেন আল্লাহ আতি মুমসিক্যান তালাফা হে আল্লাহ কৃপনকে ধ্বংস করুন বোখারি ও মুসলিম প্রিয় দর্শক মণ্ডলী আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে এই কথাই বুঝাতে সচেষ্ট হচ্ছি বুঝাতে চাই যে জাকাত ইসলামের অবিচ্ছেদ্য একটি অংশ জাকাত ছাড়া কোনো ব্যক্তি তাকে মুমিন বলে দাবি করতে পারে না পরিচয় দিতে পারে না সুতরাং আমাদেরকে জাকাত দিতে হবে আমরা জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা জাকাত ভিত্তিক সমাজ আমরা পরিচালনা করব। সুদ ভিত্তিক অর্থব্যবস্থা আমরা পরিহার করব এই কামনা করে এবং মার্কাস টিভির সকল দর্শক শ্রোতামণ্ডলী সকলকে আন্তরিক পিতীয় মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি